বাবু দীর্ঘ দিন ধরে আপনি এলাকার বিদ্যুৎ আমি বিজেপি দলের বিদ্যুৎ আমি জনগণের বিদ্যুৎ আমার কাছে কংগ্রেস সিপিএম তৃণমূল কিংবা অন্যান্য পার্টি যারাই আসেন না কেন আমি তাদের মঙ্গলার্থে তো আমার কাজ করা উচিত। কখনো এইরকম পরিস্থিতি আমার বিধানসভা এলাকায় হবে? দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। কিন্তু বহিরাগতদের দৌড়াতে যা খুশি তা হয়েছে আমার এলাকায় এবার। দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আসছি, কোনোদিন এরকম ঠিক আছে উত্তেজনা থাকেই সব প্রার্থীর জেতার চেষ্টা করে, কিন্তু এরকম জিনিসগুলো ঘটনা কখনোই ঘটেনি। মানে কার অঙ্গুলে হেলনে বহিরাগতদের প্রশ্রয় পাচ্ছে? হি অলসো নো, আই অলসো নো, এভরিবডি নোজ, সো আই নিড নট টেল দ্য নেম, আই নো, বাট আই উইল বি টেলিং অল দিস থিং টু দ্য হাইয়েস্ট অথরিটি। কিছুক্ষণ আগে 144 জারি করা হয়েছে মহারানী তুলসীবতী যে এলাকা রয়েছে সেই চত্বরে, সে বিষয়ে কি বলবেন? মহারানী চত্বরে 144 তো সারা মানে মিউনিসিপ্যালিটির মধ্যে জারি রয়েছে, মানল কোথায়? Where is the police? Where is the administration? Jini order pass korlen, is it not an insult to the district magistrate who has promulgated 144 of the CRPC? এটা তো ওরাই তো ইনসাল্ট, যা আমি 144 জারি করলাম কেউ মানলো না, মানে উশৃঙ্খলতা পুরোপুরি দেখা দিয়েছে। ইটস এ ডিসগ্রেস টু হিম, ইটস এ ডিসগ্রেস টু দ্য অথরিটি হু হ্যাজ প্রমালগেটেড 144 অফ দ্য সিআরপি। মনে করছেন এই বিষয়টা কি ভোটে কোনো ছাপ ফেলবে না? এই বিষয়গুলো কোন ভোট? পুরো ভোটে? পুরো ভোট তো যা হওয়ার হয়ে গেছে। একেবারে আমরা কথা বলে নিলাম যিনি বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, এবং উনি কিন্তু নির্বাচনে কি প্রক্রিয়া রয়েছে, নির্বাচনের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু উনি একেবারেই স্পষ্ট তো বলে দিয়েছেন যে তিনি যা হচ্ছে তা নিয়ে কিন্তু তিনি একেবারেই স্যাটিসফাইড নন। তিনি কিন্তু একেবারেই পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে উনি স্যাটিসফাইড নন, কেননা 144 জারি করা হয়েছে আইনগতভাবে কিন্তু আইনি প্রক্রিয়াগুলো মানা হচ্ছে না, এবং যেভাবে ওনার কনস্টিটিউয়েন্সিতে এই বিষয়গুলি হচ্ছে বা যে ওনার যে বিধানসভা এলাকা রয়েছে ওনার বিধানসভা এলাকায় যেভাবে যে ঘটনাগুলি সংঘটিত হয়েছে সেই ঘটনারও কিন্তু তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি ভবনে, এবং সেখানকার কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা ইতিমধ্যে ভোট কেন্দ্রে এসেছেন, উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা আমরা দেখতে পাচ্ছি, উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, তিনি ভোট কেন্দ্রে রয়েছেন। ইতিমধ্যে আমরা সরাসরি সোশ্যাল বাংলায় আমরা দেখানোর চেষ্টা করছি যে উপমুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে রয়েছেন, ওর সাথে কথা বলার জন্য। স্যার নির্বাচন শুরু হয়ে গেছে ইতিমধ্যে, পুরো নির্বাচন একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যিনি রয়েছেন উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন সেখানে ভোট দিতে, ওনার যে অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার সে অধিকার প্রয়োগ করতে কিন্তু ইতিমধ্যে এসেছেন উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ওনার যে সেখানে এলাকা রয়েছে সেই এলাকায় উনি ভোট প্রদান করতে এসেছেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যে স্মৃতি বিদ্যা মন্দির রয়েছে সেই সেখানে ইতিমধ্যে উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা তিনি এসে পৌঁছেছেন ভোট প্রদান করতে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সেখানে ভোট প্রক্রিয়া কিভাবে চালু রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজা বাইরে দাঁড়ালাম, রাজা বাইরে দাঁড়ালাম, এখানে
একেবারেই আমরা দেখানোর চেষ্টা করেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় কীভাবে নির্বাচনের প্রক্রিয়া চলছে, কীভাবে নির্বাচন যেহেতু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং প্রায় সেখানে বলা যেতে পারে যে অর্ধেক সময় কিন্তু নির্বাচনের শেষ হয়ে গিয়েছে এবং এই নির্বাচন যেভাবে হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে সুদীপ রায় বর্মণ তিনি বলার চেষ্টা করেছেন যে যা হচ্ছে সেটা নিয়ে কিন্তু উনি একেবারেই স্যাটিসফাইড নন, কেননা ওনার কনস্টিটুয়েন্সিতে যেভাবে যে ঘটনাগুলি সংঘটিত হচ্ছে তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে 144 সেখানে জারি রয়েছে, সেই বিষয় নিয়েও কিন্তু তিনি বলেছেন তিনি একেবারেই স্যাটিসফাইড নন সেই বিষয়গুলি নিয়ে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে পরিস্থিতি যে রয়েছে সেই পরিস্থিতিটার নিরিখে মানুষজন কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বা ভোট কেন্দ্রে কিভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সাধারণ জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার কতটুকু মানুষ সেখানে সেটা গণতান্ত্রিক অধিকার তারা দেখাতে পারছেন সেটাই কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে এবং অভিযোগের মূলে পাল্টা অভিযোগও দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে উপমুখ্যমন্ত্রী যশোদেব বর্মণ তিনি ভোট দিতে গেছেন ওনার কেন্দ্রে এবং সেখান থেকে আসার পর ওনার কি প্রতিক্রিয়া থাকে সেটাও কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে এবং সেখানকার কি পরিস্থিতি রয়েছে যেহেতু সামনেই ভোট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আজ বিকেল 4:30 পর্যন্ত এই ভোট থাকবে, এই ভোট চলবে এবং এই মুহূর্তে আমরা এখানকার কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে উপমুখ্যমন্ত্রী যশোদেব বর্মা কিন্তু ইতিমধ্যে ভোট দিতে গেছেন এবং ওনার কি প্রতিক্রিয়া থাকছে ভোট দেওয়ার পর আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে উপমুখ্যমন্ত্রী যশোদেব বর্মা কিন্তু ইতিমধ্যেই ভোট প্রদান করে তিনি ভোট প্রদান করেছেন এবং ওনার কি প্রতিক্রিয়া থাকে সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ভোট কেন্দ্রের কি পরিস্থিতি রয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। ভোট কেমন ভাবে হচ্ছে আপনি কি মনে করছেন? আমার অবজারভেশন, আমার খবর ভোট ভালোই হচ্ছে, নির্বিঘ্নে হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। বেশ, অনেক জায়গায় অভিযোগ আসছে অনেক রকমের, সেই অভিযোগগুলো নিয়ে কি বলবেন? দেখুন, অভিযোগগুলো যাচাই করে দেখতে হবে, অভিযোগ দিতেই পারে লোকে, কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে নির্বিঘ্নে ভোট চলছে এবং উৎসবে মেজাজি ভোট চলছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মান্য করে কি রাজ্য পুলিশ প্রশাসন সম্পূর্ণটা তদারকি করছে? আপনার কেন এরকম ধারণা যে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা মানবো না? সর্বোচ্চ কোর্ট না, যারা বিতর্ক করতে চায় বিতর্ক করতেই পারে সব বিষয় নিয়ে, সুপ্রিম কোর্টের প্রত্যেকটি নির্দেশ মেনেই নির্বাচন হচ্ছে। স্যার, বিরোধীরা প্রায় সময় একটা অভিযোগ করতে অবাধ শান্তিপূর্ণ ভোট চাই ভোট চাই, আপনার কি কোনো অশান্তি বাতাবরণ আপনার চলছে? বিরোধীরা না, আমরাও তো অবাধ ভোট চাই না, শুধু বিরোধীদের ডিমান্ড নয়, এটা আমাদেরও বিধিমান। আপনারা ভুল বলছেন, বিরোধীরা চায়, আমরা সরকারও চায় অবাধ, উৎসবে মেজাজে একটা ত্রিপুরার সংস্কৃতি আছে, সুন্দর মেজাজে ভোট হয় সুন্দর সুস্থভাবে, সেভাবেই অভিযোগ। বিভিন্ন বামপন্থীরা বা তৃণমূল কংগ্রেস বেশিরভাগ ভোট কেন্দ্রে তারা পোলিং এজেন্ট দিতে পারেনি, পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়। যদি শুনুন, আমাদের কাছে খবর আছে পোলিং এজেন্ট আছে ওদের, যারা নেতারা এসেছিল আমাদের অতিথিরা ওরা তো চলেই গেছে, সুতরাং পোলিং এজেন্ট যদি থাকে নিচে দিতে পারবে, না থাকলে তো আমরা বিজেপি থেকে তো ব্যবস্থা করে দেওয়া যাবে না সেটা। স্যার, আজকে যতটুকু জানি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন আজকে, আজকে দিনটা আপনারা আবার ভোট কিভাবে দেখছেন? আজকে একজন খুব ভালো 2-in-1 উৎসব, দুটো উৎসব হচ্ছে, গণতন্ত্রের উৎসব। পৌর নিগমে যদি এবার প্রথমবার যদি জয়ের, যদি আপনাদের জয় হয় প্রথমবার হাতে আসবে, কি কি প্ল্যানিং এবং প্রোগ্রামিং রয়েছে? আমাদের ইশতেহার রয়েছে, দেখলেন আমাদের ইশতেহার আমরা দিয়েছি, বিনা ইশতেহারে তো আমরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করিনি, ইশতেহার ছাপানো হয়েছে, দিয়েছি, আমরা বক্তব্য রেখেছি, সেটা সেটার দিশাতেই চলবো আমরা। স্যার, এইমাত্র একটু আগে সুদীপ রায় বর্মণ এখানে ভোট দান করে গেলেন এবং উনি বললেন যে ছোটোখাটো যে ঘটনাগুলো সামনে আসছে এগুলি কোনো মতেই কাম্য নয় এবং এটার দেশে এফেক্ট পড়তে পারে, কী বলবেন? ওনার অভিমত আমি কী বলবো, ওনার কমেন্ট উনি জানেন। উনি শিশু সুলভ লিডার এবং প্যারাট্রুপার লিডার বলে একজনকে অভিহিত করছেন এবং গতদিন প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্র দপ্তরকে উনি একহাত নিয়েছেন, কী বলবেন? দেখুন, বারবার এই কথা নিয়ে কথা বলা ঠিক না, উনি বলেছেন, সেটার রিয়াকশন আমাদের পার্টি চিফ স্পোকসপার্সন দিয়েছেন, আমাদের মন্ত্রী দিয়েছেন একজন, সুতরাং বারবার এটা রিয়্যাক্ট করার একটা কথা, বারবার রিয়্যাক্ট করে। স্যার, দল কি কোনো ব্যবস্থা নেবে?
এটা দল জানে, দল দেখবে, চিন্তা করে দেখবে, একটা পদ্ধতি আছে আমাদের। যারা শান্তিটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে তাদেরকে যদি চিহ্নিত করা হয় তাহলে কি সরকার কোনো পদক্ষেপ নেবে? করা যারা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডারের প্রবলেম সরকার দেখতেই হবে সেটা। একেবারে এই মুহূর্তে উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা ইতিমধ্যে তিনি ওনার ভোট প্রদান করে ইতিমধ্যে বেরিয়ে গেছেন এবং উনিও কিন্তু ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি বলছেন যে শান্তি সম্প্রীতি বজায় রেখেই ভোট হচ্ছে, কিন্তু উনি বলছেন যে বিরোধীরা যে অভিযোগটা করছে যে পুলিং এজেন্টদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, তিনি কিন্তু বলেছেন যে পুলিং এজেন্ট সেখানে বিরোধীরা তাদের পুলিং এজেন্ট দিতেই পারছে না এমন বলেই কিন্তু তিনি কটাক্ষ করেছেন বিষয়টাকে। একেবারেই কিন্তু দেখা যাচ্ছে যে আজকের যে নির্বাচন, আজকের যে পৌরসভা নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে সুদীপ রায় বর্মণ যিনি ইতিমধ্যে কিছুক্ষণ আগে তিনি ভোট দিয়ে গেছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে একেবারেই সন্তুষ্ট নয়, তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। এবং এই মুহূর্তে আমরা যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রটি হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রয় স্মৃতি বিদ্যা মন্দির এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের সেখানে ভোট প্রদান সঠিকভাবে হচ্ছে কি না, সাধারণ নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রদান করতে পারছেন কিনা, কিছু সাধারণ নাগরিকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে সেখানে কি পরিস্থিতি রয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যে এই কেন্দ্রে যারাই ভোট প্রদান করতে আসছেন তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা আদৌ সেখানে ফলন করতে পারছেন কিনা, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগ আসছে এবং সেই অভিযোগগুলিকে কিন্তু একেবারেই, যিনি উপমুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের সামনে ছিলেন তিনি কিন্তু একেবারেই এই যে বিষয়টা, এই বিষয়টাকে কিন্তু তিনি একেবারেই বলেছেন যে এই ধরনের যদি ঘটনা ঘটেও থাকে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং উনি বলেছেন যে এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ভোট হচ্ছে। কিন্তু সুদীপ রায় বর্মণ যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু এই বিষয়গুলি নিয়ে একেবারে অসন্তোষ প্রকাশ করেছেন এবং গত কিছুদিন আগে উনি যে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনেও তিনি বলেছিলেন যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একেবারেই মানা যায় না এবং আজকেও তিনি ভোটের পরিস্থিতির সময় যে 144 জারি রয়েছে তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়গুলিকে নিয়েও কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এই মুহূর্তে আমরা যে কেন্দ্রে ছিলাম সেই কেন্দ্রের যে পরিস্থিতি রয়েছিল সেই পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা বিভিন্ন আপডেটস নিয়ে আপনাদের সামনে থাকবো, তখন চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা দা, সোশ্যাল বাংলা।